অরিত্রা দত্ত বণিক সোশ্যাল মিডিয়ায় নানা সময় নানা বিষয় নিয়ে নিজের মতামত রেখে থাকেন, কখনো কখনো আবার বিভিন্ন বিষয় নিয়ে চাঁচাছোলা বক্তব্য রাখতেও ভুলেন না। এবার তিনি একটি সাক্ষাৎকারে কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। অরিত্রা দত্ত বণিকের একটি সাক্ষাৎকার সম্প্রতি ভাইরাল হয়ে গেছে, সেখান থেকে তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে। মনোনয়ন জমা দেওয়ার সময় তৃণমূল নেতা জানিয়েছেন তার সেই অর্থে সম্পত্তি নেই, এবার সেটাকেই কটাক্ষ করে বললেন অরিত্র। এদিন এক সাক্ষাৎকারে তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতের দরিদ্রতম নাগরিক, ওর বাড়ি নেই, গাড়ি নেই, কিন্তু তাও কালীঘাটের ওখান দিয়ে যাওয়ার সময় একটা বিরাট বাড়ি, তার সামনে কী সব বড় বড় ট্যাঙ্ক ইত্যাদি রাখা থাকে। উনি কোটি কোটি টাকার কোম্পানি চালান, সেটা সিও, তাও কোনো বাড়ি নেই, গাড়ি নেই, কিন্তু উনি যদি দরিদ্রতম নাগরিক হবেন তাহলে তো উনি মেডিকেল কলেজে দেখাবেন, স্বাস্থ্যসাথীর কার্ড হাতে নিয়ে লাইনে দাঁড়াবেন, কিন্তু উনি তো নিউ ইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে ছবি তোলেন। এ কেমন দাবি, এ কেমন দরিদ্র অবস্থা! অরিত্র এদিন একই সঙ্গে বলেন আমিও এমন দরিদ্র হতে চাই, আমাকেও এমন দরিদ্র বানিয়ে দিয়ে দিন যাতে আমার নিউ ইয়র্ক লাস ভেগাসে যেতে পারি, সেলফি তুলতে পারি। তার এই বক্তব্য দারুণ ভাইরাল হয়েছে, সকলে হেসে হেসে খুন হয়েছে। ইতিমধ্যে এই ভিডিও 1 লাখের বেশি লাইক, 10,000-এর বেশি শেয়ার হয়েছে। এক ব্যক্তি লেখেন অরিত্র শুধু ভালো অভিনেতা নয়, যত তিনি ততটাই ভালো বুদ্ধিজীবীও, তাদের বাপও, এত সুন্দর বুঝে কথা বলতে পারে এবং বোঝাতে পারে সুন্দরভাবে যুক্তিতর্ক দিয়ে বোঝানো একমাত্র অরিত্রই পারে। দ্বিতীয় ব্যক্তি লেখেন ইডি কিন্তু তদন্ত করে দুটি জীবন বিমার সার্টিফিকেট উদ্ধার করেছে। তৃতীয়জন লেখেন খাঁটি কথা, অনেক বাপুদের গায়ে লাগবে খুব।